বাংলাদেশে যে পরিবর্তনগুলো আসছে এই পরিবর্তনের অথেন্টিক ডকুমেন্ট রাখো প্লান্টের অনেক বড় বড় কথা বলবে কিন্তু ডকুমেন্ট ছাড়া কিছু হবে না আমাদের জাতিসংঘ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে তিন দিন আগে জাতিসংঘ থেকে এটা প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে এই ডকুমেন্টেশন গুলো রাখতে হবে এটা বুঝতে হবে আমাদের কাছে অনেক তত্ত্বই করতে পড়া এটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা যদি শুধু মাত্র 15 জুলাই থেকে ছাত্রลีก কি অ্যাটাক করেছে এটা বলি ছাত্রলীগের উপরে এরপর কি অ্যাটাক গুলো আসলে সেটা না বলি তাহলে কিন্তু আইনগত যে দায়িত্ব সেটা পালন করা যাবে না আমি যাচ্ছি তাজভাই কাছে তাজভাই আমাকে আজকে একটা কাজ দিয়েছে বাংলাদেশে যে পরিবর্তনগুলো আসছে এই পরিবর্তনের অথেন্টিক ডকুমেন্ট রাখো তানট্রেশন অনেক বড় বড় কথা বলবে কিন্তু ডকুমেন্ট ছাড়া কিছু হবে না কোন ডকুমেন্ট রাখtabs একটু দেখাই তাজভাই ব্যাখ্যা করবেন আমাদের জাতিসংঘ থেকে এই বিষয় কি বলা হয়েছে তিন দিন আগে জাতিসংঘ থেকে এটা প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে ছোট্ট অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টটা পিডিএফ করে দিয়ে দেওয়া আছে পিডিএফটাই আমি চলে যাব দর্শক এই ডকুমেন্টেশনগুলো রাখতে হবে এটা বুঝতে হবে প্রাথমিক অ্যানালিসিস বাংলাদেশের যে আনরেস্ট হয়েছে এবং প্রোটেস্ট হয়েছে সেটার বাস্তবতা কি এখানে দেখেন সুন্দর করে বলে দিয়েছে যে কিভাবে করে আননেসেসারি ডিসঅ্যাপয়েন্ট অ্যান্ড ডিসঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ফোর্স এক্সট্রা কিলিং অ্যারেস্ট এই সব তথ্য দিয়ে দিয়েছে এটা কিন্তু আগের রেজিন সম্পর্কে বলা হচ্ছে এটা বলা হচ্ছে পাঁচই অগস্টের আগের কথা পাঁচই অগস্টের পরে কি হচ্ছে সেখানে এটা বলে দেওয়া আছে যে পাঁচই অগস্টের পরে কি হচ্ছে আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হবে সে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা আরও বড় করে তথ্য দিবে তবে আমাদের কাছে অনেক তথ্যই গুরুত্বপূর্ণ এটা আমাদের গুরুত্বপূর্ণ এবং এরপরে যেটুকু আসবে সেটাও গুরুত্বপূর্ণ আমরা যদি শুধুমাত্র পনেরোই জুলাই থেকে ছাত্রলীগ কি অ্যাটাক করেছে এটা বলি ছাত্রলীগের উপরে এরপর কি গুলো আসতে সেটা না বলি তাহলে কিন্তু আইনগত যে দায়িত্ব সেটা পালন করা যাবে না সুতরাং আমি বলবো এই তথ্যপত্রের ব্যাপারে তা ভাই এবং আমাদের টিম আমরা কাজ করি এই তথ্যগুলোই আমরা আইনজীবী হিসেবে কোর্টে ব্যবহার করি আমাদের বক্তব্য না আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নয় এর আগে জামাত বিএনপি যারা ছিলেন ঠিক একইভাবে ভাবে আউমেলিকের যদি কেউ হয় বা আউমলিক ব্যক্তি কেউ যদি এই যে এসাইলামের কোন গ্রাউন্ডে আসে আমরা কিন্তু এই শব্দটা কম ব্যবহার করব আমি যাচ্ছি তাজহার কাছে এন্ড না এখন তো যে কারেন্ট যে ট্রেনটা আমরা দেখতেছি এখন যেই আউমলিক করবে এখন তো সে যে ছিল সে প্রবলেম করছে এটা তো রাইট না নাসিৎ ভাই আপনি তো সবাইকে টার্গেট করতে পারবেন না এবং এটা সবার কাছে বিনীতভাবে আপনারা সবার ব্যাকগ্রাউন্ড দেখেন এসেস করেন অ্যান্ড দেন আপনারা কোনো একটা কমেন্ট করেন ভাই এবং আপনি তো সবাইকে সবাইকে দোষ দিতে পারবেন না নাসিদ ভাই এবং এটা আমাদের একটা ট্রেন্ডেন্সি যে আমরা একজনের দুষ করলে সবাইকে আমরা যোগ করি তো এটা আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে না অফকোর্স ইন দ্য কারেন্ট সিচুয়েশন অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য যে টেম্পোরারি একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট মানি হচ্ছে গিয়ে আমরা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিলাম কিন্তু আমাদের অনেক কিছু ইনভেস্টিগেট করার এখনো আছে তো ওই ইস্যুতে এখন দে আর সার্টেনলি এট রিক্স নাশিত ভাই অনেকে বাড়িঘর ছাড়া অনেকের ফ্যামিলি এফেক্টেড নাশিক ভাই এখন এখানে ফ্যামিলি মেম্বার্সরা কি দুছে নাশিক ভাই তারাও কিন্তু এখানে প্রটেকশনের আলতায় আসতে পারে সো ইট নিজ টু বি কনসিডার এখন আপনি যদি বলেন যে সবাই করাপ্ট ইজ জাস্ট নট রাইট নাসিদ ভাই উই গট টু লুক ইন টু দ্য ইন্ডিভিজুয়াল সিচুয়েশন এবং যে রিপোর্টে যেটা আপনারা দেখবেন যদি ইউ কনসিডার যে বাংলাদেশের সব কিছু এখন একটা মানে ইস এ কাইন্ড অফ কোনো কিছুই স্টেবল নাই ইট উইল টেক গতকালকে হয়তো আপনারা নোটিস করছেন যে ইউনুস সব ডিপ্লোমেস্ট এর ডাকিয়া এটাই বলছেন যে তোমরা কোনো কমেন্ট টমেন্ট কোনো কিছু করার যাইও না বাট ইট উইল টেক মেনি মান্থ এবং আমাকে সময় দিতে হবে এবং এটার প্রতি সাপোর্টিভ থাকতে হবে পেশন থাকতে হবে এবং আপনারা যদি চিল্লাচিল্লি শুরু করেন ডেমনস্ট্রেশন আবার শুরু করেন যে লন্ডনের আলতাবালি পার্কে ইলেকশন হচ্ছে না কেন ইলেকশন হচ্ছে না কেন বিকজ ইলেকশনের তো একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে না সিদ্ধ দর্শক সো ওই জন্য দ্য রিজন আই ব্রিং দিস ইস্যু যে আপনার বিএনপির কেস ছিল জামাতের কেস ছিল এবং হায় হায় আমার সব কিছু শেষ হয়ে গেছে হায় হায় করবেন না এগুলার অনেক ইনফরমেশন ইস্যু আছে এগুলারে আপনারা সুন্দরভাবে হাইলাইট করতে পারবেন যে কেন আপনাদের স্টিল একটা ওয়ানগোয়িং ফেয়ার আছে এবং আপনারা আগে যেটা বলছেন হয়তো অনেক ইনফরমেশন হোম অফিসের যে খান্টি ইনফরমেশন গুলা ছিল ওদের হয়তো ওদের কাছে ওইসব জিনিসগুলা ছিল না অনেক ইনফরমেশন ইউএন এর কাছে ছিল না যেগুলা এখন কাম টু দা লাইট এখন আপনি বলতে পারেন তখন যে আমাকে এই করা হয়েছিল সেই করা হয়েছিল রিসেন্ট ইভেন্টগুলা গুলা কিন্তু আপনার হিস্টোরিক যে এভিডেন্স দিচ্ছেন এইগুলাকে সাপোর্ট করতেছেন এবং আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেই আমি এই যে রোহিঙ্গা ইস্যুটা আছে বাংলাদেশ কিন্তু বা বার্মাতে বর্তমানে একটা নীরব সিভিল ওয়ার চলতেছে যেটা ওয়ার্ল্ডের কেউ জানে না ইউএন এর কোনো অ্যাক্সেস নাই মিডিয়ার কোনো অ্যাক্সেস নাই কিন্তু ওইসব লোক যদি তাদের দেশটাকে আসেন আসেন পাই ওই বার্মার লোকগুলা আমি রোহিঙ্গার কথা বলতেছি না নর্মাল বার্মিজ একদম সিটিজেনের কথা বলতেছি সে তো শুধু তার মুখের কথাই বলতে পারবে না ভাই সে কোনো কিছু এভিডেন্স দিয়ে সাপোর্ট করতে পারবে না বিকজ ওই গুলা যারা রিপোর্ট লেখে ওনাদের কাছে তো অ্যাভেলেবল নাশিক ভাই মনে করেন আমাদের যেটা বাংলাদেশের উপর যেটা ছিল অধিকারের হিউম্যান রাইটস রিপোর্ট

শাপলা চত্বরের হত্যার লিস্ট শুরু করেছে যার জন্য তিনি জেল খেটেছিলেন তাজ ভাই নাসির ভাই দিস আর জাস্ট আনঅ্যাকসেপ্টেবল সাম অফ দা হিস্টোরিক অ্যাক্ট অফ দা ফরমার গভর্নমেন্ট এবং এগুলা আসলেও নাসির ভাই এই জিনিসগুলা টাচ করা ঠিক হয় নাই এবং এই অধিকারটা আমরা সব সময় ইউজ করি এবং ইটস এ ভেরি রিলায়েবল ইনফরমেশন এবং এটা হোম অফিসও রেকগনাইজ করে এবং এটা ইউএনও রেকগনাইজ করে সো হোপফুলি উই উইল গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ওভারঅল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিসেপয়েন্টেড হবেন না এইসব বিভিন্ন সোর্স থেকে রিপোর্টগুলা ইনফরমেশন গ্যাদার করেন প্রপারলি হাইলাইট করেন আর এখন যদি আমাদের কথা না শুনে আপনারা এখন বন্ধুর কথা শুনেন কাজিনের কথা শুনেন কারণ ব্যারিস্টার সলিসিটারের এই দেশে তো অভাব নাই নাসিদ ভাই যে জানুক আর বুঝুক নাসিদ ভাই সবাই সব কিছুতে অ্যাডভাইস করতেছে এই প্রোগ্রামে হয়তো নোটিস করছেন কোন একজন বলছেন কোন একজন বলছেন বা আমার ফ্রেন্ড এইটা বলছেন আমার কাজিন এটা বলছেন এইগুলা করে করে আপনাদের কিন্তু লাইফে আপনারা একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন কারণ আপনাদের এই কারেন্ট সিচুয়েশনগুলা হাইলাইট করা অ্যানালাইসিস করা আপনাদের বেনিফিটের জন্য হাইলাইট করা এগুলা কিন্তু নট এন ইজি টাস্ক আসে ভাই ইট টেক্স টাইমস রিডিং এফোর্টস এবং আপনি জেনারেল ইনফরমেশন দিয়ে কোনো কিছু করতে পারবেন না আপনি দেখতে হবে আপনার কেসের ব্যাকগ্রাউন্ড কি এবং এইটা আপনি কিভাবে এই কারেন্ট ডেভেলপমেন্টের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটারে আপনি কিভাবে সাপোর্ট করতে পারেন রশিদ ভাই এবং আমি বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে বারবার আমাকে প্রোগ্রামে এই প্রশ্নগুলা না করে আমি লাস্ট টু থ্রি উইকস থেকে কিন্তু ডিটেল এই জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি গাইডলাইন্স দিতেছি আপনারা নিজেদেরকে একটু চেষ্টা করেন এবং আমাদের এগুলা সব ইউটিউবে আছে আপনারা এই প্রোগ্রামগুলা দেখেন হয়তো আপনারা এগুলা থেকে আহ বেনিফিটেড হইতে পারবেন দর্শক রাজভাই এটা কথা বলছেন অধিকারের ওয়েবসাইট যে অধিকারের অফিসারে পাঁচ ও ছয়ই মে দু সালে যে হেফাজতের ওখানে এক্সট্রা জুডিশিয়াল ক্লিন হয়েছিল তাদের ডিটেল নাম সহ এই ডিটেল তথ্যটা দেওয়া আছে এখানে বেশ কয়েক পৃষ্ঠায় যার জন্য অনেকদিন জেল খাটতে হয়েছে আদিলুর রহমান শুভ্র এবং তার আরেকজন কলিগের এবং এই ওয়েবসাইটটা ফিরে আসছে এটা আমরা যথাযথ ব্যবহার করতাম ক্ষেত্রে আদিল রহমান শুভ্র যাকে দেখতে পাচ্ছেন জেলে গেছে এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোক উনি এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী সুতরাং মন্ত্রী হিসেবে তিনি কতটুকু অধিকার প্রতিষ্ঠা করেন সে জিনিসটাও আমরা লক্ষ্য রাখব ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস